ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। তবে সেখানে তিনি কোথায় কেমন আছেন এ নিয়ে দুদেশেই চলমান রয়েছে আলোচনা আর কৌতূহল। বুধবার 18 সেপ্টেম্বর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, থাকছেন মেসাইম ওয়াজেদের সাথে, এমনকি তাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল, তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদী সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন। এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেয়া হলেও থেমে থাকেনি আলোচনা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, থাকছেন মেয়ে সাইমা ওয়াজেদের সাথে, এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। সাইমা ওয়াজেদ গত ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি করছেন। ফিনান্সিয়াল টাইমস বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদি সরকার এখনও এই বিষয়ে নিরাপত্তা বজায় রেখেছে। এর কয়েকটি কারণ রয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আন্দোলনের সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। এজন্য ভারত ও বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আওতায় ফেরত চাইতে পারে শেখ হাসিনাকে। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। অবশ্য চুক্তিটি হয়েছিল 2013 সালে শেখ হাসিনার শাসনামলেই। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত। উদাহরণ হিসেবে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা ভারতে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর 1975 সাল থেকে বেশ কয়েক বছর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতের আশ্রয়ে ছিলেন। হিমিকা ইমাম, FM News, London.